সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান ইম্পালস হসপিটাল নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন সিপিপির উপদেষ্টা জনাব মনজুরুল আহসান খান এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা স্থপতি জনাব মোবাশ্বের হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখব এবং সেগুলো নিয়ে আলোচনা করব, আর আলোচনার সময় আলোচনা ফাঁকে আপনারা আমাদের হাতে যে পত্রিকাগুলো এসেছে সেগুলো শিরোনামও দেখতে পাবেন। তাহলে চলুন শুরুতে আমরা শীর্ষ সংবাদগুলোর শিরোনাম দেখে নিই। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা নস্যাৎ হয়েছে ইউনেস্কোর স্বীকৃতিতে, বলেছেন প্রধানমন্ত্রী। এতিমের টাকা লুটকারীদের ক্ষমতায় আসতে না দিতে দেশবাসীকে আহ্বান। কারো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া, কারাগারের সাক্ষাৎ শেষে জানিয়েছেন মির্জা ফখরুল। মানুষ বড় কষ্টে আছে, তার প্রতি খেয়াল নেই, ক্ষমতায় থাকাই সরকারের উদ্দেশ্য, ব্রাহ্মণবাড়িয়ায় বলেছেন এরশাদ। বিজেএমসির খপ্পরে পড়ে গেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সংস্থাটি বন্ধ করে দিয়ে নতুন করে পাট শিল্পের উন্নয়নের সুপারিশ অর্থমন্ত্রী। সংবাদ শিরোনাম দেখছিলাম, আমরা আলোচনা শুরু করব জনাব মনজুরুল আহসান খান। 7ই মার্চ উপলক্ষে যে জনসভাটি হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং যেখান থেকে যেখানে এসে আবার আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, ফলে ওই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, যেটা শিরোনাম করা হয়েছে যে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা নস্যাৎ হয়েছে ইউনেস্কোর স্বীকৃতিতে। ইউনেস্কোর স্বীকৃতি তো সেদিন আসলো, তার আগে কি এই স্বীকৃতি ছিল না কোনো একটা সময়? যেটি প্রধানমন্ত্রী বলেছেন, আমরাও জানি যে 75 সালের পরে দীর্ঘদিন 21 বছর তখন রাষ্ট্রীয়ভাবে এই ভাষণ প্রচার করা হতো না, এই দিবসটি পালন করা হতো না এবং এই দিনের একরকমের স্বীকৃতি ছিল না, যদিও বেসরকারিভাবে আওয়ামী লীগ সহ আর অনেকে সেগুলো পালন করেছে। কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি নিশ্চয়ই একটা বড় অগ্রগতি, যে এই যে গুরুত্বপূর্ণ ভাষণটি ঐতিহাসিকভাবে সেটি একটা বিশ্ব দরবারে স্বীকৃতি পেল, সেটা সংরক্ষিত হবে এবং এর তাৎপর্য সম্পর্কে হয়তো আরও অনেক বছর মানুষ জানবে, সেটি একটা বাড়তি বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে। কিন্তু এই স্বীকৃতিটা নস্যাতের চেষ্টা ব্যর্থ হয়েছে, এটা কতটুকু যুক্তি? না, এটা তো ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধুর এই ভাষণটা আমাদের দেশে সমস্ত মানুষ স্বীকার করেছে, বঙ্গবন্ধুর পক্ষে হোক বিপক্ষে হোক, কিছু ভিন্ন মতাবলম্বী হোক অন্য দলের হোক, সবাই এটাকে স্বীকার করেছে। সেই স্বীকৃতিটা কোনোদিন বাতিল হয়নি। এটা পরবর্তীকালে 75-এর 15ই আগস্টের পর যখন ক্ষমতায় আসে তখন নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেই বাধা কিছু করতে পারেনি। বিভিন্ন বাসায় সেই সময়ের ডিস্ক রেকর্ড বেরিয়েছিল, সেই রেকর্ড বাজাত, লোকজন তার বক্তৃতা শুনত এবং পরবর্তীকালে আস্তে আস্তে তো মানুষের জনমতের চাপে এই বঙ্গবন্ধুর ভাষণ নানানভাবে মাইকে ইত্যাদিতে প্রচারিত হয়েছে। কারণ হচ্ছে তার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং পৃথিবীর ইতিহাসে অন্য অনেকে বক্তৃতা করেছেন, আব্রাহাম লিঙ্কনের বক্তৃতার কথা বলা হয়, গেটিসবার্গ অ্যাড্রেস, সেই বক্তৃতাগুলি তো রিটেন লিখিত বক্তব্য, বঙ্গবন্ধু তো এক্সটেম্পোর বক্তৃতা দিয়েছেন। এবং এই বক্তৃতাটা আমি কি বলবো, সেই সময় বাংলাদেশের মানুষের হৃদয়ে যেভাবে স্পন্দিত হচ্ছিল সেই একই স্পন্দন সেটা বঙ্গবন্ধুর হৃদয়ে হচ্ছিল এবং বঙ্গবন্ধুর মুখ দিয়ে সারা বাংলাদেশের মানুষ, শাশ্বত বাঙালি, তাদের মনের কথা, তাদের আবেগের কথা, তাদের স্বপ্নের কথা, কল্পনার কথা তারা বলেছিল। এটা একটা বিরাট ব্যাপার। আরেকটা মনে রাখতে হবে যে এই বক্তৃতাটা কিন্তু স্বাধীন বাংলার মাঠে হয়নি, এই বঙ্গবন্ধুটা একটা অকুপাইড টেরিটরির মধ্যে এই বক্তৃতা হয়েছে, অন্যান্য বক্তৃতা কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্যে হয়েছে, কিন্তু এটা প্রচণ্ড প্রতিকূল পরিবেশের মধ্যে হয়েছে। এমনকি ওখানে হেলিকপ্টার উঠছিল, হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হতে পারে, তারপরে কমান্ডো হামলা হতে পারে, এই ধরনের নানান রকম থ্রেট সেই সময় ছিল অলরেডি। সেই সময় তিনি ওখানে বক্তৃতা দিয়েছেন এবং অত্যন্ত ধীর স্থিরভাবে এবং চমৎকারভাবে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, শুধু ভয়েস না, তার যে দেহভঙ্গি সেটাও কিন্তু একটা দেখবার মতো জিনিস, এবং সেটা দিয়ে তিনি সমস্ত বাঙালিকে অনুপ্রাণিত করেছেন। বঙ্গবন্ধু ছিলেন একজন মাস্টার পলিটিশিয়ান, সেই সময়ের সিচুয়েশনটা বুঝতে হবে, মাস্টার ট্যাকটিশিয়ান,
তিনি একটা রায় পেয়েছেন, তারপরে ইয়াহিয়া সরকার সে পার্লামেন্টের সেশন ডেকে সেটা বাতিল করে দিয়েছে। রাস্তায় মানুষ বেরিয়ে গেছে, স্টেডিয়াম থেকে, খেলার মাঠ থেকে মানুষ জয় বাংলা বলতে ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে বের হয়ে গেছে, বের হয়ে যেয়ে তারা স্লোগান দিয়েছে। এবং বঙ্গবন্ধু তারপর একটা ঐতিহাসিক অসহযোগ আন্দোলন তিনি ডাক দিয়েছেন। ভারতবর্ষে যে গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল তার চাইতে অনেক ব্যাপক, অনেক শক্তিশালী সেই অসহযোগ আন্দোলন ছিল আমাদের বাংলাদেশে, এবং সেটা তিনি ডাক দিয়েছেন। এবং ভার্চুয়ালি তখনই আসলে বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম হয়ে গেছে, কেননা তখন তার নির্দেশ গভর্নর হাউস থেকে বা প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্টের হাউস থেকে কোনো নির্দেশ কেউ মানত না, তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে সব চলেছে। এমনকি ইয়াহিয়া খান যখন নেগোসিয়েশনে আসে তার খাবার রান্না করতে বাবুর্চিরা রিফিউজ করেছিল যে আমরা রান্না করব না, তখন ইয়াহিয়া খানের অফিস থেকে রিকোয়েস্ট আসে 32 নম্বরে, এবং পরবর্তীকালে তাদেরকে শেখ সাহেব অনুরোধ করেন যে তোমাদের রান্নার ব্যবস্থা করো। আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, ভুট্টো এসেছিল, ভুট্টোর খাবারও বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে তারা অনুরোধ করে তারপর এটা চালু করা হয়, এইভাবে সেখানে আন্দোলন হয়েছে। তারপরে আপনার যে আন্দোলনে একদিকে বঙ্গবন্ধু তো তিনি যদি হুকুম দিতে না পারেন কী কী করতে হবে সেগুলি সুনির্দিষ্টভাবে বলেছেন, এবং কোনো রকম কনফিউশন নাই, ল্যাঙ্গুয়েজের মধ্যে একদম বাঙাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায়, একজন বুদ্ধিবীজীকে ঠাকঠাক করতে দেখেছি আর কি, বাঙালিকে দাবায় রাখতে পারবা না এই সমস্ত ভাষা, হুকুম দেবার না, হ্যাঁ হ্যাঁ হুকুম দেবার না পারলে, হ্যাঁ তো এইটা অনেকে ঠাট্টা করতে দেখেছি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আগরতলায় ওই বঙ্গবন্ধুর ওই ভাষা সেই ভাষা ব্যবহার করেছে, এবং এখনও অনেকে বক্তৃতা বিবৃতির মধ্যে বা কথোপকথনের মধ্যে ওই শব্দগুলি ব্যবহার করে, অনেক এক্সপ্রেসিভ, কলোকাল তো মানুষের কলোকাল ল্যাঙ্গুয়েজ। এই একটা ঘটনা। আরেকটা হচ্ছে যে তিনি একদিকে স্বাধীনতার কী কী করতে হবে সেটা বলে দিলেন, আগাম ঘোষণা দিয়ে দিলেন, আরেকটা হচ্ছে তিনি কতগুলি শর্ত দিলেন ইয়াহিয়া খানকে, দরজা খোলা রাখলেন আলোচনার এবং কয়েকটা শর্ত দিয়ে দিলেন। এইভাবে কিন্তু তিনি 7ই মার্চের ভাষণ দিয়ে বেরিয়ে আসলেন। এইটা আমাদের কিন্তু বুঝতে হবে, এটা আমরা অনেক সময় বুঝি না, অনেকে আমরা একটা একটা সেকুলার সিস্টেমে একটা একটা ধারার বক্তৃতা মনে করি, সেটা কিন্তু তা না, এই কৌশলটা বঙ্গবন্ধুর ছিল এবং আগাগোড়া এই কৌশল করে দিয়ে তিনি বাংলাদেশকে নানানভাবে ব্যবহার করে স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে গেছিলেন, এটা ছিল গুরুত্ব। এই ভাষণের তাৎপর্য এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো অনেক বছর হয়েছে, হয়তো আরও ভবিষ্যতে হবে, এবং যেটি বলা হচ্ছে যে সারা বিশ্বে মুক্তিকামী মানুষের জন্য যারা আন্দোলন করে তাদের জন্য এটি একটি আদর্শ ভাষণ হবে, সেই গবেষণা হয়তো আরও হবে, কিন্তু বাংলাদেশে এই ভাষণ নিয়ে বড় ধরনের গবেষণা, বড় ধরনের কোনো কাজ হয়েছে বলে আমি জানি না, আপনি বলতে পারবেন কিনা, কিন্তু এই তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ভাষণ যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে ইতিহাস মুছে ফেলা যায় না, চিরন্তন সত্য, সেই চেষ্টা হয়েছিল 21 বছর, পারা যায়নি এবং ইতিহাস স্বমহিমায় আবার ফিরে এসেছে, কিন্তু এই ভাষণ নিয়ে যে রাজনীতিটা তখন হয়েছে বা আমরা মোটা দাগে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে ভাগ করি তাতে করে যেই পক্ষ এই ইতিহাস, এই চেতনা, এই ভাষণের বিপক্ষের, তারাও তো এখন সেটার বিরোধিতা করছে না, বিশেষ করে আপনার প্রয়াত জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দল নির্মূল কমিটির আন্দোলন, তারপরে আপনার এই যে সেক্টর কমান্ডার্স ফোরামের আন্দোলন, এই সব কিছু ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার হলো, অনেক কিছু হলো, ফলে এই বাস্তবতা কি ওই ধারার রাজনীতির উপরে কোনো প্রভাব ফেলছে বা ভবিষ্যতে কি ফেলবে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি আমার ব্যাখ্যা, আমি বক্তৃতাটার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার কাছে লাগে এবং আমি মাঝে মাঝে চিন্তা করি বঙ্গবন্ধুর জায়গায় যদি আমি বক্তৃতা দিতাম তাহলে কি বলতাম, আমি বলতাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, শেষ লাইন যেটা বঙ্গবন্ধু বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম হচ্ছে অনাদিকাল চালানোর সংগ্রাম, এখনো চলছে এবং সেটা বিশ্ব যতদিন আছে বাংলাদেশের বুকে এই মুক্তির সংগ্রামটি চলবে, এবং এই সংগ্রামটি হচ্ছে সবচেয়ে কঠিন, স্বাধীনতা হচ্ছে এই মুক্তির সংগ্রাম চালানোর প্রথম পদক্ষেপ এবং সেটি এসছে দ্বিতীয়, অর্থাৎ স্বাধীনতা আসার পরেই আপনার সংগ্রাম কিন্তু শেষ না, অর্থাৎ মেন জিনিস যেটি উনি বলেছেন
মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রামকে অনাদিকাল চালানোর জন্য স্বাধীনতা আপনাকে নিয়ে আসতে হবে। এই স্বাধীনতা আনা হয়েছে এবং ওনার বক্তব্যের ভিতর দিয়ে এবং প্রায়োরিটির ভিতর দিয়ে আমি এইটাই বুঝি যে স্বাধীনতার সংগ্রামের চেয়ে মুক্তির সংগ্রাম অনেক অনেক কঠিন। যেরকম একজন মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে আমি সিম্পলি আমি ফিল করি যে আমাদের দায়িত্ব ছিল প্রধানত দুটি। একটি হচ্ছে শত্রুকে হত্যা করো, অথবা হত্যা করে করতে যায় নিজে আত্মবলিদান দাও। এই দুইটা স্ট্রেট ওয়ে যদি, আর যোদ্ধাদেরকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ বলা হচ্ছে না, এবং বলা হচ্ছে যারা এই কাজের সাথে জড়িত তারা হলো মুক্তিযোদ্ধা, অর্থাৎ ধাপে ধাপে মুক্তির দিকে এগিয়ে যাওয়া। এবং মুক্তিযোদ্ধাদের পাশে কিন্তু সমগ্র দেশবাসী ছিল। অর্থাৎ আমরা রাজাকার আলবদরকে চিনতাম, শান্তি বাহিনীকে চিনতাম, আবার দেশপ্রেমিক মানুষগুলাকেও চিনতাম। অর্থাৎ স্বাধীনতার যুদ্ধের কথা যদি আপনি চিন্তা করেন, তার চেয়ে প্রচণ্ড রকম কঠিন হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পাশে আপনি শত্রুকে চেনেন না, তার বড় প্রমাণ জাতির পিতা বঙ্গবন্ধু, পাশে খন্দকার মুস্তাক। দুপুরবেলা পর্যন্ত বঙ্গবন্ধুর সেবা করে গেছেন উনি। অর্থাৎ যে মানুষটি বা যে মানুষগুলি সবচেয়ে বেশি বিশ্বাস অর্জন করতে পারে, তারাই হচ্ছে বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভালোভাবে করতে পারে, সুযোগটা থাকে বেশি। এই যে মুক্তির যুদ্ধ, মুক্তিযুদ্ধে এই এই মানুষগুলি বিশ্বাসযোগ্যতা অর্জন এবং বিশ্বাসঘাতকতা করার স্পৃহা এবং কাজ করার যে প্রচেষ্টা, এইটাই হলো মুক্তিযুদ্ধের যে চলমান মুক্তিযুদ্ধ। দেশকে অনাহার থেকে মুক্ত করা, দেশের কুশিক্ষা অশিক্ষা থেকে মুক্ত করা, সেই যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে আমি মনে করি এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা যারা একাত্তর পরবর্তীতে জন্ম নিয়েছেন। ওই যে আপনি বললেন যে 75-এ যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখনও তো সেক্টর কমান্ডার্স ছিল, আমার মতন মুক্তিযোদ্ধারা ছিল, ভাইদের মতন মুক্তিযোদ্ধা ছিল। আমার এটা এক্সক্লুসিভলি আমার একটা এক্সপ্রেশন, কিন্তু তখন কিন্তু আমরা সেইভাবে প্রচণ্ড বেগে প্রতিবাদ করতে পারি নাই। আমার কাছে ব্যাখ্যাটি হচ্ছে এই, গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরে কেন দেরিতে হলো সেটা আমার ব্যাখ্যাটা হলো 75-এর 71-এর যুদ্ধের শেষ পর্যায়ে, আমি তখন ঢাকাতে, আমরা অস্ত্র নিয়ে ঢাকায় আছি, যে হাতাহাতি যুদ্ধ হতে পারে এবং হ্যানয়ের মতন বহুদিন এই যুদ্ধ চলতে পারে। সেই সময় আমরা শেষ দিকে একটি অদ্ভুত দৃশ্য দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার পরিবর্তে রাতের পর রাত সমস্ত মেধা শক্তিকে ধ্বংস করে দেওয়া হলো। অর্থাৎ পাকিস্তান চিন্তা করেছিল যে দেশ তো রাখতে পারবো না, অন্তত 30-35 বছরের জন্য এটাকে বিকলাঙ্গ করে দিয়ে যায়। আমরা যদি এখন অঙ্ক কষি, আমরা দেখতে পাই দে ওয়ার ফুললি সাকসেসফুল এই পিরিয়ডে। মেধা শক্তি না থাকার কারণে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এই 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 সময় জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে মেধা নিয়ে উপস্থাপন করার মতন লোকের সংখ্যা কম থাকায় অনেক কিছু দেশের ভিতরে তার সবচেয়ে ঘনিষ্ঠ তাদেরকে হত্যা করা ছিল। কিন্তু যেদিন একাত্তর পরবর্তী সন্তানরা মেধা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হলো, যেদিন তারা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ধরে আনার জন্য তারাই কিন্তু আন্দোলন করলো, যেদিন থেকে তারা আন্দোলন করলো, যেদিন তারা যারা জাহানারা ইমামের পাশে দাঁড়ালো, সেদিন থেকে কিন্তু সেক্টর কমান্ডার্স ফোরাম বলেন, আমাকে বলেন, বাংলার মানুষ কিন্তু ঘুরে দাঁড়ালো। এটাও তো পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। এই যে বাংলাদেশের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা যারা মেধা সম্পন্ন হয়েছে, মেধার না থাকার পরে তারা যে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, এটা এই সেই এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই চলমান মুক্তির সংগ্রামের একটা বড় বিরাট অধ্যায়। এবং আজকে চিন্তা করেন, আমি মাঝে মাঝে চিন্তা করি যে 71-এ বটমলেস বাস্কেট, জনসংখ্যা 7 কোটি, জমি প্রচুর জমি, আর এখন 17 কোটি মানুষ, জমি কমে গেছে, জমি অর্ধেক হয়ে গেছে। তারপরে সবাই সবচেয়ে বেশি সরকারের দৃষ্টি ছিল ওই সময় কৃষকদের প্রতি, কৃষক মানে কৃষক এদের প্রতি অত দৃষ্টি, সেই কৃষক তার নিজের মেধা দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছে। বর্তমান সরকার কৃষির ব্যাপারে প্রচুর কাজ করছেন, কিন্তু আপনারা যদি ওই চিন্তা করেন, আজকে বাংলাদেশের মানুষ অন্তত ভূভুক্ষ না, জমি নাই, কৃষির ফলন বাড়ানো হয়েছে, এই মানুষগুলির মতন
বড় মুক্তিযোদ্ধা পৃথিবীর ইতিহাসে আর কি আছে? তার মানে সাধারণ মানুষরাই আসলে নিয়ামক শক্তি এবং তারাই শক্তি। এবং এটা মনির ভাই যে কথা বললো জাতির পিতা বঙ্গবন্ধু, এই জিনিসগুলিকে কিন্তু আপনি প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন ওনার কথাবার্তার ভিতর দিয়ে। সাধারণ মানুষের ওই যে সাধারণ মানুষের ভাষা, হৃদয়কে স্পর্শ করার মতন ভাষা উনি উপস্থাপন করেছিলেন, এটা নিয়ে কারণে দ্বিমত করার কোনো সুযোগ সফল হয়েছে। 71-এর 7ই মার্চের এই ভাষণের তাৎপর্য নিয়ে আপনি বলেছেন, কিন্তু একটি বিতর্ক আছে, সেটি ইদানিং শোনা যায় না, যখন এই ভাষণ নিষিদ্ধ ছিল, যখন ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছিল, ওই সময়টাতে খুব শোনা যেত যে 7ই মার্চে বা এখনও যারা বঙ্গবন্ধুর বিরোধী বা আওয়ামী লীগের বিরোধী বা স্বাধীনতার বিরোধী না হলেও ওই ইতিহাসকে খুব একটা ধারণ করতে চায় না, তারা বলেন যে 7ই মার্চেই তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলতে পারতেন, গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল, সব কিছু তৈরি ছিল, তিনি কেন ওটাকে ঝুলিয়ে রাখলেন এবং সেই 25শে মার্চ পর্যন্ত সেটাকে গড়িয়ে নেওয়া, তারপরে সেই হত্যাযজ্ঞ ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কুতর্ক কুযুক্তি আমরা অনেক সময় শুনি যে সেদিন তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা কেন দিলেন না, কেন এত কৌশল করলেন। এটা সম্পর্কে ধরেন ইতিহাস তো তার মতো করে চলে, ইতিহাসে কী হতে পারতো কী হতে পারতো না এটা কোনো আলোচ্য বিষয় হতে পারে না, কিন্তু সেদিন খুব কম সংখ্যক বিশেষ করে কিছু উগ্রপন্থী তাদের মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ সাহেব স্বাধীনতা ঘোষণা করা দরকার, এবং তারা আগে থেকেই বলে আসছিল যে শেখ সাহেব তো এই স্বাধীনতা আন্দোলনকে তার চূড়ান্ত পর্যায়ে নিতে পারবেন না, এই ধরনের একটা প্রচারণা ছিল, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা এই কথাগুলি বলছিল। কিন্তু তখন যেটা করলে যেটা হতো, যেমন শেখ সাহেব ইলেকশন করলেন, নির্বাচন কিন্তু বর্জন করলেন না, ইয়াইয়া খানের এলএফওর মধ্যে ইলেকশন করলেন, জনগণের কাছ থেকে রায় নিলেন, কেননা সারা বিশ্বকে দেখাতে হবে যে জনগণের আমাকে রায় দিয়েছে, একটা গণতান্ত্রিক রায়, সেই গণতন্ত্র বর্তমান সরকার মানছে না, বর্তমান সরকার আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করছেন না। 7ই মার্চের ভাষণে কথাও আছে যে 1954 সনে বাঙালি ক্ষমতায় এসেছিল, তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি এবং বারবার তাদের উপরে হামলা নির্যাতন এগুলি করা হয়েছে। তো এইটা হচ্ছে একটা বড় ঘটনা, যে সেটা না হলে যেটা হতো, আমরা মুক্তিযুদ্ধের প্রথম দিকে আমরা যখন শুরু করলাম, সরকার গঠন করলাম, তখন এই প্রচারণার সম্মুখীন আমাদের হতে হয়েছিল, বিশেষ করে আমাদের কমিউনিস্ট পার্টি থেকে, ন্যাশনাল পার্টি থেকে প্রতিনিধিরা বিদেশে গিয়েছিলেন, তখন তাদেরকে একটা প্রশ্নের জবাব দিতে হয়েছে যে এটা একটা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম কিনা। আপনারা জানেন বায়াফ্রাতে একটা বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম হয়েছিল, সেটার প্রতি বিশ্বের কোনো সমর্থন ছিল না এবং তারা জয়যুক্ত হতে পারেনি, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিও এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি হওয়া। কিন্তু পরবর্তীকালে এই যে ঘটনা পরম্পরাগুলি যে ঘটেছে, যে বঙ্গবন্ধু রায় পেলেন, তারপর আন্দোলন করলেন, তারপর অসহযোগ আন্দোলন হলো, নেগোসিয়েশন হলো, সেখানে একটা সেটেলমেন্ট করার চেষ্টা হলো, সব কিছু করার চেষ্টা হলো, এমনকি সেটেলমেন্টের কথা যেটা বলা হচ্ছে সেটা উইদিন এ ভেরি লুজ ফ্রেম অফ পাকিস্তান কনফেডারেশন, সেটার কথাও কিন্তু বলা হয়েছে, কিন্তু তাতে কোনো যায় আসে না। এটা আমি বললাম যে বঙ্গবন্ধু ছিলেন হচ্ছে মাস্টার পলিটিশিয়ান, মাস্টার ট্যাকটিশিয়ান, তিনি এই দেশকে এত বড় একটা মানে জনসংখ্যার দেশ, সেই দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা নিজের দেশের মধ্যে আমাদের দেশের মানুষকে, মানুষের গণহত্যা চালিয়েছে, সেই তার বিরুদ্ধে যে লড়াই করা, সেই কৌশলটা তিনি নিয়েছিলেন এবং সেটা খুবই সঠিকভাবে সেটা গ্রহণ করেছিলেন। এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়নি, এটা তো একটা ভুল কথা, ওনার ভাষণ বক্তৃতা শুনলে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, উনি আর কি বলতে পারেন, তিনি একটা অকুপাইড টেরিটরির মধ্যে মার্শালর মধ্যে কমান্ডো ঘিরে আছে তার মঞ্চ, হেলিকপ্টার আকাশে উঠছে, টেলিভিশনে তার বক্তৃতা রিলে করা বন্ধ করে দিয়েছে, তারপরে কতটুকু বলতে পারে একজন নেতা, বাঘের বাচ্চা ছিলেন বলেই যে স্বাধীনতা ঘোষণা সরাসরি দেন নাই, আবার সে কথাও বলেছেন, অন্য সব বিষয় সেখানে ছিল, ফলে তার 23 বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতা তিনি যেভাবে গেছেন এটাকে খাটো করার জন্যই এরকম যুক্তি দেওয়া হয়। অবশ্য তো বটেই, কারণ দেখেন আমরা ধরে নিলাম বঙ্গবন্ধু এখানে দাঁড়ায় বলতেন যে আজ থেকে আমরা স্বাধীন, তো বাংলাদেশের বুকে কি পরিমাণ মানুষ হত্যা হতো সেদিন, এবং সেই হত্যাটা কিন্তু বিশ্বের দরবারে গ্রহণযোগ্য পর্যায়ে যেত, কারণ দেশদ্রোহীকে হত্যা করে, এটা সিম্পল। কিন্তু উনি প্রতিটি ধাপ, ওনার টার্গেট কিন্তু স্বাধীনতা, কিন্তু প্রতিটি ধাপে ধাপে উনি
সমঝোতা করার চেষ্টা করেছেন, সেই সমঝোতাগুলি সারা বিশ্বের কাছে গেছে। কারণ তখন বাংলাদেশে বিদেশি রিপোর্টার একদম প্যাকড আপ ছিল প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে, এবং ভুট্টোকে আসতে হয়েছে, উনি যে সমঝোতা করতে চায় বলেই তো ভুট্টোকে আসতে হয়েছে, সেটা হোক বা না হোক। এই যে পদ্ধতিগতভাবে মানুষকে তৈরি হয়, একটা শিশুকে বাবা মা চিন্তা করে যে আমার সন্তান এমএ পড়বে, তো কোনো পিতা মাতা কি কখনো সন্তানের জন্মের পর নিয়ে যে ইউনিভার্সিটিতে কি ভর্তি করেছে? ওই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসতে হবে, এবং ধারাবাহিকতাটা যখন আপনার অসংখ্য মানুষকে, বিভিন্ন মতালম্বী চিন্তা চেতনার মানুষকে একতাবদ্ধ করা, কিন্তু একটা বিরাট চূড়ান্ত পরিণতিতে, সেখানে আপনাকে বেছে বেছে সুদিন সুনির্দিষ্ট কতগুলি ধারায় আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি একেবারে পুরো সাকসেসফুলি এই কাজটি করেছেন, বিশ্বের ইতিহাসে এই ধরনের ঘটনা আছে বলে আমার মনে হয়। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু ছোট আলোচনা করব, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার দল শীর্ষ নেতারা, তো যেটি বলেছেন তিনি যে শান্তিপূর্ণ আন্দোলন করতে এবং সরকারের উস্কানিতে পা না দিতে, এখন পর্যন্ত আমরা বিএনপির যে আন্দোলনটি চলছে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য দাবিতে, তাতে করে শান্তিপূর্ণভাবে হচ্ছে, ছোটখাটো কিছু ঘটনা বাদ দিলে এই শান্তিপূর্ণ আন্দোলনের ফল নিশ্চয়ই তারা পাবেন। কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ওনারা এসে এগুলো বলছেন, হয়তো আরও অনেক আলোচনা হয়েছে সেগুলো তো আমরা জানতে পারিনি, কিন্তু বেগম জিয়া কারাগারে থেকে যে নির্দেশ দিচ্ছেন সেই মোতাবেক সব কিছু চলছে, বিএনপির এখনকার রাজনৈতিক ধারাটার মূল্যায়ন কীভাবে করবেন? আমি তো মনে করি যে বিএনপি সঠিক ধারায় আছে, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন, সরকারের কোনো উস্কানিতে পা দিবেন না, সেটা তারা বলেছেন এবং মোটামুটি সেটা মেনে তারা চলছেন, সেটা আমি মনে করি ঠিক আছে। কিন্তু উস্কানি মানে গভর্নমেন্টই প্রভোক করবে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তার অ্যারেস্ট করা এবং তাকে যে একটা বন্দি রেখেছে, জেল, ওটা তো জেলখানার এরিয়া না, ওটা একটা নতুন আগের একটা অ্যাবান্ডন জায়গা, সেখানে তাকে বন্দি করে রেখেছে এবং প্রথম দিকে তো খুব কষ্টে রেখেছিল, তাকে ডিভিশন দেওয়া হয়নি, ইত্যাদি দেওয়া হয়নি, এগুলি তো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, কিন্তু সেগুলো ছিল উস্কানি। এগুলি নানান ধরনের উস্কানি কিন্তু আছে, খালেদা জিয়ার তো একটা ব্যাপক জনপ্রিয়তা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেই জনপ্রিয়তার ভরেই তো এখানে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সেটাও আমরা জানি না, বোঝার কোনো কারণ নেই, বাঙালি এত বোকা না, বাঙালি বহু এই ধরনের ধাপ্পাবাজি ইলেকশন দেখেছে অতীতেও, কাজেই এখানে সে একটা মানে সঠিক ধারায় এগোচ্ছে। আমার মনে হয় এখন যেটা করা দরকার যে আজকে গতকাল সাতই মার্চের মিটিং হলো, বিশাল মিটিং হলো, প্রাইম মিনিস্টার বক্তৃতা দিলেন, তো খালেদা জিয়া তো এখন জেলে, উনি তার বক্তৃতা দিতে পারবেন না, কিন্তু বিএনপিকে মিটিং করতে দেখ, জনসভা করতে দেখ, এগুলি করতে দেওয়া উচিত, দেশে একটা পরিবেশ সৃষ্টি করা, একটা সাধারণ গণতান্ত্রিক চর্চা এবং আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, আওয়ামী লীগেরও তো তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আর আমি এইটুকু এই কথাও শুনেছি যে এই যে এটাও তো আনইউজুয়াল পলিটিক্যাল, আমরা যখন জেলে ছিলাম পলিটিক্যাল ইয়েতে আমাদের সাথে তো পার্টির নেতারা দেখা করতে পারতেন না, আত্মীয় স্বজনরা দেখা করতে, জেল কোডে কি নাই এরকম দেখা করার না পার্টির নেতা, এটা স্পেশাল পারমিশন গভর্নমেন্ট, তাহলে সেই গভর্নমেন্ট এটা অ্যালাউ করেছে, যেটা এটা সম্পর্কে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট উঠেছে যে একটা নেগোসিয়েশন হচ্ছে সেটার অংশ হিসেবে আলোচনা, সেটা আমি কোনো খারাপ হিসেবে, সেগুলো হয়তো আমরা পরে জানতে পারব, না আমি মনে করি ভালো এরকম যদি হয়, এই ধরনের কিছু যদি হয়, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু সরকার দলের লোকও পরবর্তীতে জেলে যে আছে তার সাথে আলোচনা, তো আমরা সেভাবে একটা সমঝোতা যদি হয় সামনে রাজনীতি হয় তাহলে সেটা একদম ভালো শেষ হবে। কথা একটা, আমরা একদম ছোট্ট একটা কথা বলবো, সব সময় মনে রাখতে হবে একটি শক্তিশালী সরকারি দলের জন্য শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল, এটাকে দুর্বল করে রাখলে নিশ্চয়ই গণতন্ত্র ভালো হবে না। জি, অনেক ধন্যবাদ জনাব অবশ্য হোসেন, অনেক ধন্যবাদ জনাব মজুর হাসান খান, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, দেখা হবে আবারও ভিন্ন কোনো অতিথি এবং খবর নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, শুভরাত্রি।